নমস্কার, আমি প্রবীর। আপনারা দেখছেন বর্ধমান টুডে, সময়ের সাথে মানুষের পাশে। বিজেপির আক্রমণের হাত থেকে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারের নবাবনগর ক্যাম্পে। শুক্রবার নবাবনগর ক্যাম্পে তৃণমূল কংগ্রেস কর্মী শম্ভু মালিকের দোকানঘর ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা শম্ভু মালিকের চায়ের দোকানে ভাঙচুর চালায় ও তাকে ব্যাপক মারধর করা হয়। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃণমূল কর্মী শম্ভু মালিককে বাঁচাতে গেলে পুলিশের গাড়ির উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে, একজন পুলিশ কর্মীও তাদের জখম হয়। সেলাই টেলাই করছে এখন।